হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই মোটামুটি ভালো আছেন, আর আমরা তো ভালোই আছি। ভালো আছি বলেই নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হয়ে গেছি। সকাল সকাল সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার রুমটা গুছগাছ শুরু করে দিয়েছি, আর ভাবলাম সেখান থেকেই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে ফেলি। তো রুম আমার গুছগাছ প্রায় হয়ে গেছে বন্ধুরা, আমি শাক কিনে নিয়ে এসেছি, সেটা এখন বাজবো। হয়ে গেছে আমার শাক পরিষ্কার করা। এবার শাকগুলোকে আমি ধুয়ে নেব ভালো করে। শাকে অনেক বালু থাকে আর এটাকে বারে বারে ধুতে হয়, কারণ বালু থাকলে একেবারেই খাওয়া যাবে না, সেজন্য ভালো করে পরিষ্কার করে নিতে হয় কাটার আগে। যেহেতু আমি ভাজি করব, সেজন্য খুব সুন্দর করে আগে বালুগুলোকে পরিষ্কার করে নেব। আর এই সময় তো বিভিন্ন রকম শাক সবজি পাওয়া যায়, আর এই সময় শাক সবজি খেতেও খুব ভালো লাগে। এখন তো এই শীতের বেলায় প্রতিদিনই কম বেশি শাক সবজি খাওয়া হবে। তো হয়ে গেছে আমার শাক পরিষ্কার করা। এবার শাক ভাজি করতে আমার লাগছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। তো ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে আমি শাকটা ভাজি করে নেব। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচ শাকটা ভাজি করার জন্য, সাথে হলুদ দিয়ে দিলাম, লবণ। যেহেতু শাকের পরিমাণটা একটু বেশি তাই দুবার করে দেব। তো এগুলো নরম হয়ে গেছে আর বাকিটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রায় শাকটা নরম হয়ে গলে গেছে আর অনেকটা জল বের হয়েছে, আর এই জলটাকে আমি টানিয়ে নেব আগুনে। শুকিয়ে গেছে জলটা, এবার আমি শাকটাকে ভালো করে এভাবে ভেজে নেব। আর এদিকে আমার ভাতেও বলক চলে এসেছে, আর যেহেতু আমরা ভাতটা একটু শক্ত টাইপের খাই, খুব একটা নরম পছন্দ করে না আমার হাজবেন্ড, তাই ভাতও নামিয়ে নেব, হয়ে গেছে। আর এদিকে আমার শাকটাও প্রায় রেডি হয়ে গেছে। শাকটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই আর টানানো যাবে না। তো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি আলু দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করব, সেই জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে, আর সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমি কিছু সময় এভাবে ভেজে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর জল দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি দিয়ে দেবো জিরা বাটা। তো জিরা বাটা আমি দিয়ে দিয়েছি, আর মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দিলাম। আমি আলুটাকে খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি, আর আলুর পরিমাণ হচ্ছে আমি বড় সাইজের একটা আলু নিয়েছি আর একটা টমেটো নিয়েছি, কারণ দুজনে খাবো, আমার হয়ে যাবে। খুব একটা আমাদের দুবার খাওয়া হয় না তরকারি, যখন যেটা করা হয় তখনই সেটা শেষ করে ফেলতে হয়। আলু আর টমেটোর তরকারিটা আমরা খুব পছন্দ করি সবাই। তো এভাবে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর লবণ দিয়ে দিলাম সাথে।
এভাবে বেশ কয়েকবার কষাতে হবে, তাহলে হবে কি কাঁচা মশলার কোনো বাজে গন্ধ থাকবে না সেই জন্য। আর আমি জলটাও দিয়ে দিলাম যেহেতু কষানো হয়ে গেছে, আর সাথে সাথেই আমি মাছটা দিয়ে দিচ্ছি কারণ জলের পরিমাণ খুব কম। আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম অল্প করে। কাঁচামরিচটা অবশ্যই দেবেন, তাতে তরকারির স্বাদটা বেড়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। কাঁচামরিচে একটা আলাদা গুণ আছে, তরকারির স্বাদ বাড়িয়ে দেয়। আর এই তরকারিটায় খুব একটা ঝোল করা যাবে না, খুব কম। তো হয়ে গেছে আমার তরকারি রেডি করা। তো বন্ধুরা, আমার সব কিছু রেডি হয়ে গেছে আর আমি খাওয়া দাওয়া সেরে সন্ধ্যাটা দিয়েই তোমাদের মাঝে আবার ফিরে আসব। তো বন্ধুরা, চলে এসেছি আমি প্রতিদিনের মতো আবারও তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করব, আর তোমরা ততক্ষণ ভালো থেকো, নতুন আরও একটা ভিডিও আসা পর্যন্ত। আর তোমরা অবশ্যই আমাকে ভালো ভালো কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন হয়, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি তোমাদের ভালো লাগে আমাদের ভিডিওগুলো, আর কমেন্টের মাধ্যমে সেটা জানাবে, আর সবসময় পাশে থাকবে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর ভালো থাকার চেষ্টা করো। টাটা।